আদ্দিন ফাউন্ডেশন পরিচালিত যশোর আদ্দিন সুকিনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ও চক্ষু বিভাগে চলোড়ি স্লোগানে ফ্লাই স্যানিটারি ন্যাপকিন স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2 ডিসেম্বর 2021 বৃহস্পতিবার যশোর শহরের কারবালা এলাকার পরিদর্শক বাংলা সড়কে অবস্থিত হাসপাতাল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে স্টাফ নার্সরা অংশগ্রহণ করেন। এখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদ্দিন ফাউন্ডেশনের পরিচালক ও আদ্দিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর জামালুন্নেছা। এ সময় নার্সদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের নিরলস শ্রম এবং ভালোবাসায় আদ্দিন হাসপাতাল এগিয়ে যাচ্ছে। এভাবেই আন্তরিকতার সাথে সবাইকে সেবাদান কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। আপনারা হচ্ছে অক্সিজেনের মতো, অনেক সময় কি হয় অক্সিজেন বা বাতাস আমরা সবসময় পাই বলে আমরা এটার মূল্য বুঝি না। একইভাবে আমি বলবো, সমাজে স্বাস্থ্য সেবা ছাড়া আমাদের চলে না। যে কোনো একটা সমাজে, সে যে দেশেরই হোক, যথেষ্ট পরিমাণে প্রতিষ্ঠান থাকা দরকার যারা দেশের মানুষকে স্বাস্থ্য সেবা দিয়ে যাবে। আর সেই প্রতিষ্ঠানে দরকার ডক্টর, ফিজিশিয়ান আর হচ্ছে নার্স। নার্স মেল হতে পারে, ফিমেল হতে পারে। আমাদের দেশে মেল নার্সের সংখ্যা কম, ফিমেল নার্সের সংখ্যা অনেক বেশি, দুইটারই প্রয়োজন আছে। অধ্যাপক ডক্টর জামালুন্নেছা আরো বলেন, অনেক রোগী আমাদের প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যাবার সময় আপনাদের ধন্যবাদটুকুও বলে যায় না, তারপরেও আপনাদের দায়িত্ব মনে করে কাজ করে যেতে হবে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা নিজ নিজ কাজের পরে অনেক বেশি মনোযোগ দিবেন। আপনাদের হাতে কিন্তু মানুষের সুস্থতা, মানুষের জীবন। আমাদের একটু ছোট ভুলের কারণে একটা মানুষের জীবন চলে যেতে পারে, সুতরাং আপনাদের অনেক কঠিন দায়িত্ব। মানুষ যখন অসুস্থ হয় তখন কিন্তু সে খুব বিহ্বল হয়ে পড়ে, হাসপাতালের কথা মনে হয়, ডাক্তারের কথা মনে হয়, নার্সের কথা মনে হয়, সেখানে চায়। যাওয়ার পরে কিন্তু যখন সে সুস্থ হয়ে যায়, সে ফিরে যায় বাড়িতে, তখন সে যাওয়ার সময় অনেক ক্ষেত্রে একটা থ্যাংক ইউ বলেও যায় না, কোনো কোনো সময় ঝগড়াঝাটি করেও যায়, তাই না? আদ্দিনকে ব্লেম করে, আপনাদেরকে ব্লেম করে, ইভেন বাইরে যেও বলে যে আদ্দিনের সেবা একদম ভালো না। হয়তো আমাদের সমস্যা আছে, সমস্যা তো আছে, কিন্তু আমি বলবো অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানের তুলনায় কিন্তু আদ্দিন অত খারাপ না। হ্যাঁ, তো ওই যে নাকি বাইরে যে আপনার দুর্নাম করছে, সে কিন্তু আবার অসুস্থ হলে অন্য জায়গায় যাচ্ছে না, আপনার কাছেই আবার ফিরে আসছে। আমি দেখলাম মগবাজারে আমাদের যারা বাইরে সার্ভে করতে যায়, বাইরে মার্কেটিং করে, ওরা এসে আমাকে বলল যে ম্যাডাম, কিছু কিছু দোকানদার বা কিছু কিছু লোক রাগ করে বলছে যে আমি আদ্দিনের পরে একদম খুশি না, আমি আদ্দিনের ওষুধও কিনবো না, আদ্দিনের ন্যাপকিনও কিনবো না। তো আমি ওদেরকে প্রশ্ন করলাম, লোকজন যদি এত রাগ হয়, আদ্দিনে তো মনে হয় মাঝে মাঝে পা ফেলার জায়গা নাই, এত রুগী, এই রুগী কোথা থেকে আসছে? হ্যাঁ, তো এটা হচ্ছে অনেক সময় এটা আমাদের একটা সামাজিক দুর্বলতা, যে আমরা যখন কারো কাছ থেকে কোনো সহযোগিতা পাই, কোনো সেবা পাই, ওটার জন্য কৃতজ্ঞ হই না, বরঞ্চ আমরা ধন্যবাদও দেই না, বরঞ্চ এটা দুর্নাম করি। তো এটা আমরা মানুষকে খুশি করার জন্য করছি না। আপনি যে কষ্টটা করছেন সেটা কিন্তু পেশা, সবার লাগে, রিজিকের জন্য সবাইকে টাকা নিতে হয়, ওইটার জন্য আপনি কাজ করছেন না। আপনি কাজ করছেন দুটো কারণে, একটা হচ্ছে আপনি মানুষের জন্য ফিল করেন, তাই না? আপনি যে দীর্ঘ কর্মঘণ্টায় কত কষ্ট করেন, এটা কি শুধু আপনি টাকার জন্য করেন? না, আপনি মানুষের সুস্থ, মানুষকে সুস্থ করতে চান, মানুষকে সেবা করতে চান, সেটা সে মর্যাদা দিক বা না দিক। তো সুতরাং ওইটা তারা থ্যাংক ইউ বললো কি না সেটাতে কিছু আসে যায় না। আর একটা জিনিস মনে রাখবেন যে এর ভিতরে কিছু ভালো মানুষ আছে যারা বাড়িতে যেও আপনার জন্য দোয়া করবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসপাতালের ম্যানেজার মোহাম্মদ বশিয়ার রহমান এবং পেশাগত দায়িত্ব পালনের অভিজ্ঞতা বর্ণনা করেন সিনিয়র স্টাফ নার্স খাদিজা বিনতে খালেক। আমরা তো আদ্দিন পরিবারের সদস্য, আমরা সবাই চেষ্টা করব আদ্দিনের পরিবারের যে কোনো প্রোডাক্ট, ফার্মার প্রোডাক্ট হোক, ফার্মেসি প্রোডাক্ট হোক, মাদার কেয়ার প্রোডাক্ট হোক, আমরা অত্যন্ত যত্ন সহকারে এবং সবাই এটা ব্যবহার নিজেরাও করব, পাশাপাশি আমাদের পারিপার্শ্বিক যারাই আছে সবাইকে আমরা উদ্বুদ্ধ করব। আমি আমার নার্সিং জীবন নিয়ে অনেক গর্ববোধ করি, এই জন্যই যে আমি এই সেবার মাধ্যমে মানুষের সেবাও করতে পারতেছি, আবার যে অর্থ উপার্জন করতেছি তাই দিয়ে ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতেছি। এখানে আমাদের শিশু আদ্দিনে বেশিরভাগই দরিদ্র রোগীরাই আসে, তারা সবাই সব জায়গায় যে মানে সেবা কথা বলতে পারে না, কিন্তু আমাদের এখানে আমরা যেভাবে সেবা দেই রোগীদের, তাতে করে ওরা সহজেই নিজেদের মা বোনের মতো করে আমাদের কাছে সব বলতে পারে, সুবিধাগুলো অসুবিধাগুলো সব আমাদের কাছে বলে।
আমরা তা শুনে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত ও আধুনিক গান পরিবেশন এবং কবিতা আবৃত্তি করেন সেবিকারা। অনুষ্ঠানে গেম শো এর আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী বিজয়ী নার্সদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এর আগে আদ্দিন মাদার কেয়ার উৎপাদিত ফ্লাই স্যানিটারি ন্যাপকিনের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন বিজনেস ডেভেলপমেন্ট অফিসার জুনায়দ বিন গিয়াস। এ সময় আদ্দিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পার্থ প্রতিম বর্মন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। একই দিন বিকেলে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ পরিচালিত শহরের চাসলা ডালমিল এলাকায় অবস্থিত চক্ষু বিভাগে একই রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নার্সদের হাতে পুরস্কার তুলে দেন এবং বক্তৃতা করেন আদ্দিন চক্ষু প্রকল্পের এজিএম মোহাম্মদ রবিউল হক। আমরা ধন্যবাদ জানাচ্ছি মাদার কেয়ার এবং আদ্দিন ফার্মাসিউটিক্যালসকে যে আমাদের এত সুন্দর একটা প্রোগ্রাম করছেন। আমরা আশা করব যেন এটাই শেষ না হয়, আমরা সামনে যেন আরও এরকম প্রোগ্রাম করতে পারি। এবং এই যে আমরা আজকে কী বলে এতক্ষণ সময় কাটলাম, এতে কিন্তু আমাদের এনার্জি লেভেল বাড়লো, তাই না? এই কাজটা আমাদের আগামী দিনের কাজে যেন এই এর একটা রিফ্লেকশন থাকে, আমরা আশা করব সবার মধ্যে এটা থাকবে। চক্ষু হাসপাতালের রিসেপশনিস্ট ইতিশা পারভিন অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। এই কর্মক্ষেত্রে আসার পরে আমি আছি আই ডিপার্টমেন্টে, বেশিরভাগই অসহায় দরিদ্রদের নিয়ে কাজ করি। আমরা ফ্রি অপারেশনের ব্যবস্থা করছি, আমাদের যে ফ্রি অপারেশনগুলো করি, যখন একটা গরিব মানুষ ওরা কখনো চোখের যে চোখ অপারেশন করে যে চোখটা ভালো হয় এরকম কোনো ইনফরমেশন তাদের কাছে কখনো তারা পায়নি, কিন্তু তারা এখানে এসে বুঝতে পারছে যে না, চোখটা অপারেশন করেও ভালো হয়। আমরা আসলে সবাইকে দৃষ্টি দিতে পারছি, আমরা স্যাটিসফাইড যে ওদের জন্য আমরা কিছু করতে পারতেছি। এখানেও কবিতা আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশন করা হয়। তরিকুল ইসলাম তারেক, নিউজ জোন বিডি, যশোর।